বাইশ জন এমপি এবার দুদক নেমেছে দুর্নীতি তদন্তে যেসব হেভিওয়েট নেতারা আছেন এই তালিকায় আপনি জানলে হয়তো চমকে যাবেন বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন প্রিয় ভিউয়ার্স দেশবংনা টিভিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ নুরে আলম শুরুতে জানিয়ে দেবো আমাদের হাতে আসা সর্বশেষ সংবাদগুলোর গুলোর এবার বাইশ এমপির দুর্নীতির সন্ধানে নেমেছে দুদক বারো জন বর্তমান এমপির কুকর্ম ফাঁস আওয়ামী লীগ ও বিএনপির এমপিরা মিলেমিশে চুরি শেষ রক্ষা হচ্ছে না আর এবং কাউকে ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী এবার ধরা পড়বেন সরকারের এক মন্ত্রীও দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আগে থেকেই সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই ক্লিক দিয়ে রাখুন দেখছিলেন প্রধান প্রধান প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ অবৈধ সম্পদ অর্জন ক্ষমতার অপব্যবহার সহ নানান ঘটনায় আলোচনায় আসা সাবেক ও বর্তমান মিলে বাইশ জন সংসদ সদস্যের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এ তালিকার মধ্যে বর্তমান সংসদ সদস্য রয়েছেন বারো জন এবং সাবেক হচ্ছেন দশ জন তাদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাত খাস জমি দখল ঘোষ গ্রহণ কমিশন চাঁদাবাজি সহ নানান দুর্নীতির অভিযোগ রয়েছে এদিকে অনুসন্ধানের অংশ হিসেবে ইতিমধ্যে লক্ষ্মীপুর দুই আসনের আলোচিত সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল এবং তার স্ত্রী এমপি সেলিনা ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে গতকাল মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এই মামলায় আসামি করা হয়েছে পাপুলের শালিকা জেসমিন প্রধান এবং মেয়ে ওয়াফা ইসলামকেও এদিকে তত্ত্বাবধায়ক সরকারের পর এই প্রথম দুদক একত্রে দুজন এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং এর অভিযোগে মামলা দায়ের করল দুদক কমিশনের ডক্টর মোজামেল হক খান সাংবাদিকদের জানিয়েছেন মানি লন্ডারিং এর অভিযোগে দুজন সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে বাইশ জন সংসদ সদস্যের বিষয়ে তিনি বলেন অন্যদের ব্যাপারে আমাদের এখনো কার্যক্রম চলমান রয়েছে এ সময় তিনি জানান আশা করে শীঘ্রই ব্যবস্থা নিতে পারব আমরা আর থেমে নেই সে যে দলের হোক না কেন ক্যাসিনো কেলেঙ্কারি সহ নানান ঘটনায় এর আগে সাবেক বর্তমান মিলিয়ে বাইশ জন সংসদ সদস্যের দুর্নীতির খুঁজে না দুদক সম্প্রতি দুদকের অনুসন্ধানের তালিকায় যোগ হলেন আরও একজন সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম ছেলের বিরুদ্ধে নৌ নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগ আসার পর তমল আলোচনার মধ্যে প্রভাবশালী ও অর্থশালী হাজি সেলিমের অবৈধ সম্পদের খোঁজে নামার কথা জানিয়েছে দুদক কমিশনার ড মোজাম্মেল হক খান প্রসঙ্গত দুদক যাদের সম্পদের খোঁজ করেছে তারা হচ্ছেন বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী মাহফুজুর রহমান মিতা মজিম হোসেন রতন নুরনবী চৌধুরী শাউন শামসুল হক চৌধুরী নজরুল ইসলাম বাবু পঙ্কজ দেবনাথ ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দুদক জানিয়েছে তারা সবাই আওয়ামী লীগের মনোনীত এমপি এছাড়া বিকল্প মাহিবি চৌধুরী স্বতন্ত্র সংসদ সদস্য গতকাল যাদের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে তারা হচ্ছেন কাজী শহীদুল ইসলাম পাপল ও তার স্ত্রী সেলেনা ইসলাম অন্যদিকে সাবেক সংসদ সদস্যদের মধ্যে আওয়ামী লীগের বি মোজাম্মেল হক কামরুল আশরাফ খান পটন সিরাজুল ইসলাম মোল্লা ও শামসুল হক ভুঁইয়াব তালিকায় বিএনপির নেতাদের মধ্যে রয়েছেন রুহুল কদ্দুস তালুকদার দোলো আসাদুল হাবিব দোলো মোহাম্মদ শাহজাহান আব্দুল মোবিন তালুকদার শহীদুজ্জামান বেল্টু জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার নামও রয়েছে এই তালিকায় বর্তমান এগারো সংসদ সদস্যদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয় এক বছর আগে ক্যাসেনো কর্মকাণ্ডের সময় থেকে সাবেক এমপিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয় তিন বছর আগে থেকে সাবেক বর্তমান মিলিয়ে বাইশ জন এমপির অনুসন্ধান চলমান বলে দুদক কর্মকর্তারা নিশ্চিত করেছে ইতিমধ্যে অনুসন্ধানের অংশ হিসেবে তাদের একাধিকবার দুদকেও তলব করা হয় যাওয়া হয় তাদের সম্পদের বিবরণীয় সম্প্রতি রাজশাহী এক আসনে সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীকে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক তার বিরুদ্ধে সরকারি অর্থ জমি আত্মসাদিক্ষক নিয়োগ অনিয়ম অনিয়ম কলেজে শিক্ষক নিয়োগে সহ নানান ধরনের অনিয়ম অভিযোগ দুদকে জমা পড়েছে আরও জানিয়েছে ক্যাসিনো বিরোধী অভিযানের পর দুই শতাধিক প্রভাবশালী ব্যক্তির তালিকা করে তাদের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক ইতিমধ্যে সে তালিকা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন আলোচিত নেতা সহ বাইশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই সময় দুদকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তালিকায় উঠে আসে আওয়ামী লীগের পাঁচ সংসদ সদস্যদের নাম তারা হচ্ছেন সুনামগঞ্জ এক আসনের মজুম হোসেন রতন ভোলাতিন আসনের নুর্বী চৌধুরী শাওন চট্টগ্রাম বারো আসনের শামসুল হক চৌধুরী নারায়ণগঞ্জ দুই আসনের নজরুল বাবু ও বরিশালের চার আসনের পঙ্কজ দেবনাথ তাদের সম্পদের পরিমাণ খতিয়ে দেখতে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুদক ক্ষমতার অপব্যবহার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশ যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরীকে নিয়ে শুরু হয়েছে দুদকের অনুসন্ধান মাহিবি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে সম্প্রতি তার ও তার স্ত্রী সম্পদের হিসাব জমা দিতে নোটিশ পাঠিয়েছে দুদক একই অভিযোগে ভোলাচার আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন সহ নানান দুর্নীতির অনুসন্ধান করছে দুদক এদিকে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রোহুলামিন হাওলাদারের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকের অনুসন্ধানে রয়েছে এর অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করা হলেও নানান কারণ দেখিয়ে হাজির হননি তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর এক আসনের সাবেক সংসদ সদস্য মোজামেল হক সম্পত্তি সংক্রান্ত নথিপত্র সংগ্রহে বাংলাদেশ ব্যাংক সহ সরকারি কয়েকটি দফতরে চিঠি দিয়েছে দুদকের অনুসন্ধান কর্মকর্তারা এদিকে এমপি পাপুল দম্পতির বিরুদ্ধে মামলা দুদক সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল এবং তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম ও শালিকা জেসমিন প্রধান এবং মেয়ে ওয়াইফাই ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক তাদের বিরুদ্ধে দুই কোটি একত্রিশ লাখ টাকার অবৈধ সম্পদ ও একশো আটচল্লিশ কোটি টাকা পাচারের অভিযোগ আনা গতকাল দুটকায় সমন্বিত জেলা কার্যালয় এক এবং সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক সালাউদ্দিন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন মামলার এজাহার সূত্রে জানা গেছে আসামিদের বিরুদ্ধে 2 কোটি 31 লাখ টাকার অবৈধ সম্পদ ও 148 কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে। প্রতিষ্ঠানের আড়ালে জাসমিন প্রধানের পাঁচটি হিসাবের মাধ্যমে 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত পাচার করা হয় 148 কোটি টাকা। অথচ মাত্র বয়স 23 বছর বয়সে জাসমিনের নিজের কোনো আয়ের উৎসই নেই। অন্যদিকে এফডিআর হিসাবের অনুযায়ী 2 কোটি 31 লাখ 37 হাজার 738 টাকার কোনো উৎস শালিকা জাসমিন দাখিল করতে পারেননি। যে কারণে অবৈধ সম্পদের অভিযোগে কাজে শহীদুল ইসলাম পাপুল এবং তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম শালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়েফা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক এ সময় এছাড়া আরও বলা হয়েছে ঘাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগ দখনে রাখার অপরাধে প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় তাদের বিরুদ্ধে দুদক আইন দু হাজার চারে ধারা অনুযায়ী অভিযোগ এবং প্রায় একশো কোটি টাকা হস্তান্তর রূপান্তর ও স্থানান্তরে দেয় মানি লন্ডারিং প্রতিরোধ আইনের দু সালে চার ও চার ধারার অভিযোগ আনা হয়েছে এছাড়ে এদিকে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন জেসমিনের বয়স মাত্র তেইশ বছর তাকে মালিক দেখিয়ে সেলিনা ইসলাম এমপি ও শহীদুল ইসলাম পাপুল নিজেদের অবৈধভাবে অর্জিত অর্থের বৈধতা দেওয়ার জন্য লীলাবালি নামে কাগজে প্রতিষ্ঠান করে তোলেন বিভিন্ন ব্যাংক জেসমিনের নামে প্রায় অ্যাকাউন্ট পাওয়া গেছে সেখানে শুধু এনবিআর কমার্শিয়াল ব্যাংকের রয়েছে চৌত্রিশটি এফডিআর হিসাব পাপুল এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক হওয়ায় এই সুবিধা নিতে তার কোনো ধরনের ব্যাগ পেতে হয়নি ভিওয়ার্স দুদুক যে যেভাবে এই এমপিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে তা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারবে তো নাকি দুর্নীতিবাজরা দুদক কেউ হাত করে ফেলবে আপনার কাছে কোনটি মনে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবার ধরা পড়লেন বিশ জন এমপি কারা সেই দুর্নীতিবাজ এমপি কিভাবে ধরা পড়লো তাদের কুকর্ম এছাড়াও থাকছে এমপি পাপুল যেভাবে শালিকের নামে একশো কোটি টাকার সম্পদ বানিয়েছেন তা নিয়ে আমাদের বিস্তারিত ডেস্ক রিপোর্টে সরকারি অর্থ আত্মসাত জমি দখল চাঁদাবাজি ও কমিশন ব্যবসার ঘটনায় দুর্নীতি দমন কমিশন দুদকের জালে ফেসেছেন বিশ জন সংসদ সদস্য এসব এমপির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। দুদক কমিশনের মোহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন অনুসন্ধানে থাকা বিশ এমপিকে যত দ্রুতই সম্ভব আইনের আওতায় আনা হবে আচ্ছা ভিউর্স দুদককে সত্যিই এই দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসতে পারবে আপনার কি মনে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এদিকে কুয়েতে গ্রেফতার লক্ষীপুর দুই আসনে স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের বিরুদ্ধে আজ বুধবার অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদক কমিশনার দুদক থেকে ক্ষমতাসীন দলের এমপিরা কোনো ছাড় পাবে কিনা এমন প্রশ্নের দুদক কমিশনার জানান আমাদের কাছে কোনো দলমত নেই ব্যক্তির ঊর্ধ্বে আমরা কাজ করি আইন আমাদেরকে যেভাবে নির্দেশ করে সেভাবে আমরা কাজ করে থাকি এদিকে পাপুল ও সেলিনা সহ সাবেক ও বর্তমান বাই সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক তাদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাত খাস জমি দখল সহ ঘোষ গ্রহণ এবং কমিশন নেওয়া সহ নানান ধরনের চাদাবাজির অভিযোগ রয়েছে তাদের মধ্যে এগারো জন বর্তমান এবং দশ জন রয়েছেন সাবেক সংসদ সদস্য সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের দশ জন বিএনপির পাঁচজন এবং অন্যান্য দল ও স্বতন্ত্র থেকে ছয়জন এমপি রয়েছে এদিকে আওয়ামী লীগের তিন এমপির বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা করেছে দুদক দুদক কমিশনের মোজামেল এ সময় জানিয়েছেন অনুসন্ধানে থাকা অন্যান্য এমপিদের বিষয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে সেটির রেজাল্টও আমরা যথাসময়ে দিতে পারব ভিউয়ার্স শেষ পর্যন্ত দুদক কি এই দুর্নীতিবাজদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে আপনি দুদককে নিয়ে কতটা আশাবাদী আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আচ্ছা ভিউয়ার্স আমাদের ভিডিওটিতে আপনি কি লাইক দিয়েছেন যদি লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন দেশ বাংলা সংবাদে